নির্বাচন তারিখ যেতে পাখেই আসুছি, সত্যবাদীরে সঞ্জয়ঙ্ক ক্রেজ দিনকু দিন বড়িবারে লাগিছি। বিশাল রালিরে সত্যবাদীরে শক্তি প্রদর্শন কলে সত্যবাদী বিজেডি বিধায়ক প্রার্থী সঞ্জয় দাস প্রভা। হাজার হাজার সংখ্যার বাইক শোভাযাত্রা করে কলে শক্তি প্রদর্শন। টিকেট ঘোষণা পরে সঞ্জয়ঙ্কর সত্যবাদীরে এহা প্রথম কার্যক্রম থিলা বেলে বিজেডির হাজার হাজার সমর্থকঙ্কু নেই বিশাল শোভাযাত্রার নিজকু সামিল করেছিলেন। সত্যবাদী পট্টনায়ক ছকঠারু বাইক শোভাযাত্রায় বাহারি সত্যবাদী বজার পরিক্রমা করে গোপালজীঙ্ক মন্দিরকু যাই গোপালজীঙ্ক আশীর্বাদ ভিক্ষা করেছিলেন। এই শোভাযাত্রায় পুরী সাংসদ প্রার্থী অরূপ পট্টনায়ক নিজকু সামিল করে ভোট ভিক্ষা করেছিলেন। সত্যবাদী মাটি স্বাভিমানর মাটি, যেউঠি পণ্ডিত গোপবন্ধু দাসকর এন্তুড়ি চালিছিলা সেই মাটিরে মু সেবা করিবার সুযোগ পাইথিবারু মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পট্টনায়কঙ্কু ধন্যবাদ দেবা সহিত আগামী সাধারণ নির্বাচনরে সত্যবাদীবাসী আকুণ্ঠিত ভাবরে গভীর বিশ্বাস সহিত বিজেডিকু জিতাইবা সহিত আমাকু সত্যবাদীরে সেবা করিবার সুযোগ দেবে বলি কহিতিলে সঞ্জয় দাস পর্বা। আজি মু এবং আমার সাংসদ পার্টি অরূপ পট্টনায়ক প্রভু গোপালজীউ মা রাধারাণীকর আশীর্বাদ নেই আমার নির্বাচন কার্য আরম্ভ করা যাচ্ছু। পঞ্চসখাঙ্কর ত্যাগ ও তপস্যার ভূমি সত্যবাদী, যে মাটিরে পণ্ডিত গোপবন্ধু দাসঙ্কর এন্তুড়ি জলিছিলা এভাবে এক সংস্কৃতি সম্পন্ন প্রাচুর্য সমৃদ্ধ এবং সংস্কৃতি সম্পন্ন মাটির সেবা করা বোধ হুয়ে প্রভু গোপালজীউ মা রাধারাণীকর কৃপা লা এটি আপন মান সহিত সত্যবাদীবাসীকর সেবা করা মু কৃতার্থ। মাননীয় মুখ্যমন্ত্রী নবীন বাবু মতে যে সুযোগ দিয়েছেন সত্যবাদীবাসীকর সেবা করা, সত্যবাদীর জনসাধারণ মেহনতি মানুষ যুবক সাথী মা মানে কৃষক সমস্ত আশীর্বাদে মোর গভীর বিশ্বাস নিশ্চিত ভাবে জনসাধারণ আস্থা এবং বিশ্বাস আমি রহব এবং 2024 সাধারণ নির্বাচনরে সত্যবাদীবাসী অকুণ্ঠিত ভাবে বিজু জনতা দলকে শঙ্খ চিহ্নের ভোট দিয়ে সাংসদ এবং বিধায়ক ভাবে আমি আশীর্বাদ দেবে, সেবা করা সুযোগ দেবে। আপনার জাঁচান 1999 মহাবাত্যার যেতবে উজুড়ি যাই ওড়িশা, উজুড়ি যাই ওড়িশার অর্থনীতি, প্রবাদ পুরুষ বিজুবাবুঙ্কর মহাপ্রাণ পরে এ রাজ্যর দায়িত্ব নিয়ে ভারতবর্ষর লোকপ্রিয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। আজি ওড়িশার 4.5 কোটি জনসাধারণ নবীন পট্টনায়ক যেভাবে ভাবে আশীর্বাদ করছেন এবং পাঁচ থর সেবা করা সুযোগ দিয়েছেন, ইয়ে ভারতবর্ষ গণতন্ত্রীয় ইতিহাসে স্বর্ণাক্ষর লিপিবদ্ধ হয়ে রহব। ষষ্ঠ থর মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক আজি নিশ্চিত ভাবে মু প্রভু গোপালজীঙ্ক পাখে মা রাধারাণীঙ্ক পাখে প্রার্থনা করছি, ওড়িশার জনসাধারণ সেই অকুণ্ঠিত আশীর্বাদ এবং সেবা করা মাননীয় মুখ্যমন্ত্রীঙ্কু ষষ্ঠ থর সুযোগ দেবে এবং মতে এবং আমার সাংসদ প্রার্থী অরূপ বাবুঙ্কু সত্যবাদীবাসী তাঁকর সেবা করা সুযোগ দেবে এই আশা ভরসা মু রাখুছি। এবং এই অবকাশে মু সত্যবাদীর পুরীর কোণাসর সমস্ত গণমাধ্যমর প্রতিনিধি মানকর সহযোগ এবং আশীর্বাদ কামনা করছি। সেটা ঠিক নুহে, টিকেট ডিক্লেয়ার পরে আসিছি, কিন্তু তা আগরু কমসে কম 2 থর মু আসিকি যাইছি। টিকেট মাননীয় মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করিবা আগরু 2-3 থর আসিকি যাইছি, কারণ গাঁটা আমার পাখে 9 কিলোমিটর ভিতরে আমার ডেলাং উদয়পুর বেরোবাই গাঁটা আই যোগ যা আসবা আমার চালু থাকে আবে বেশি রহব, কারণ মতো অধিকৃত ভাবে যেত কলে যেতবে আগামী দিনের
ମୁଁ ଆଉ ଆମର ଯେଉଁ ବିଧାୟକ ପ୍ରାର୍ଥୀ ସଞ୍ଜୟ ବାବୁ ଆମେ ମିଶିକି ଦୁଇ ଜଣ ଏକତ୍ର ମିଶିକି ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କର ଯେଉଁ ଯେଉଁ ଯୋଜନା ଅଛି, କେବଳ ପୁରୀ ନୁହଁ, ସତ୍ୟବାଦରେ ହଉ, ପିପିଲି ଡେରାଙ୍ଗରେ ହଉ, ସେଥିରେ କିଛି ନା କିଛି ଆମେ ସହଭାଗ ହେବାକୁ ମୁଁ ଚେଷ୍ଟା କରିବି। ସେ ରାଲିରେ ମୋର କିଛି ବି ଅବଦାନ ନାହିଁ, ସେଇଟା ଆପଣମାନଙ୍କର ରାଲି। ଆପଣ ପାଇଁ ମିଶିଲେ 4 ଘଣ୍ଟା 5 ଘଣ୍ଟା ଛିଡ଼ା ହେଇକି ଖରାରେ ଯେଉଁ ଭାବରେ ଆମେ ଟିକେ କିଏ ଠେଲା ପେଲା କରିଦେଲା ବେଳକୁ ଆମକୁ ଅସୁବିଧା ହେଇଯାଉଛି। ମୁଁ ସେ ଭାବୁଛି ଆପଣ 5-6 ଘଣ୍ଟା ତା ଭିତରେ ରହିକି ଲୋକମାନେ ଯେଉଁ ଆସିଲେ ସେ କେତେ କଷ୍ଟରେ କିଛି ନା କିଛି ଆଶା ଆକାଂକ୍ଷା କରିକି ଆପଣମାନେ ଆସିଗଲେ, ଯେ ଯେଉଁ ଅଦ୍ଭୁତପୂର୍ବ ସ୍ନେହ ଶ୍ରଦ୍ଧା ଆପଣମାନେ ଦେଖାଇଲେ ସେଟା ନିଶ୍ଚୟ ସେଟା ପୂରଣ କରିବାକୁ ମୁଁ ଚେଷ୍ଟା। ବାର୍ତ୍ତା କେବଳ ମୁଁ ଆପଣମାନଙ୍କ ସାଙ୍ଗରେ ରହିବି ଆଉ ଆପଣମାନଙ୍କ ସେବାରେ ରହିବି, ଚିରଦିନ ରହିବି, ଯେତେ ମନ୍ତ ପ୍ରଭୁ ବଞ୍ଚେଇକି ରଖିଛନ୍ତି। ଆଜି ନାହିଁ, ଆଜି ଆଜି ଆଉ ଦେଖିବା, ମିଟିଂ ଫିଟିଂ ଅଛି କ'ଣ ଅଛି ମୁଁ ଜାଣିପାରୁନି, କିନ୍ତୁ ଆଜି ଏଇଟା ମୋତେ ବୋଲେ ଆହୁରି ଅଛି 2-4ଟା ଭିତରେ, ସେଇଟା ମୁଁ ଗାଇଡ଼ କରିନି, ସେଇଟା ମାନବର ବିଧାୟକ କରିଛନ୍ତି, ଆପଣମାନେ କରିଛନ୍ତି, କେଉଁଠି ନେବେ କ'ଣ କରିବେ ସେ ଅନୁସାରେ ମୁଁ ଯିବି।